আপনার শত্রুর শরীরে এমন জ্বালা পোড়া তৈরি হবে যে সেই জ্বালা পোড়া জল দিলেও কমবে না কেননা আজ আমি আপনাদেরকে এমন একটি তন্ত্র শিখিয়ে দেবো যার দ্বারা আপনি শত্রুকে দমন করতে পারবেন এতটাই সাংঘাতিক এই তন্ত্র যে শত্রুর শরীর পুরো হু হু করে জ্বলবে লঙ্কার মতো তার মাথার থেকে পা পর্যন্ত জ্বলতে থাকবে এবং সেই জ্বালা পোড়া কমবে না কখনোই কমবে না সে জ্বলে 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 পুরো শেষ হয়ে যাবে তো শত্রু দমন করার বান তন্ত্র আমি আজকে শেখাচ্ছি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার পেছনে হয়তো প্রচণ্ড রকমভাবে শত্রুতা চলছে আপনাকে এমনভাবে অত্যাচারে অত্যাচারিত করছে যে আপনি টিকতে পারছেন না সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে নিজের পারিবারিক ক্ষেত্রে হতে পারে নিজের ফ্যামিলিগত দিক থেকে হতে পারে নিজের পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে হতে পারে নিজের কর্মস্থলে হতে পারে নিজের ব্যবসা স্থানেও হতে পারে যে কোনো জায়গায় আপনার শত্রুতা চলছে শত্রু এমনই উঠে পড়ে আপনার পেছনে ক্ষতি করবার জন্য লেগেছে যে আপনি তাকে কিছুতেই দমাতে পারছেন না বহু রকম হয়তো চেষ্টা করেছেন তাকে থামানোর কিন্তু সেই শত্রু কিছুতেই থামছে না সে মোটামুটি প্রতিজ্ঞা করে নিয়েছে যে আপনাকে শেষ করবে এইটাই হচ্ছে শত্রুদের কাজ এবার অনেক শত্রু হয় কি সে হয়তো প্রতিশোধ নেবার জন্য আপনার সঙ্গে হয়তো শত্রুতা করছে এরকমও হতে পারে বা অনেকে হয়তো ই আর কি করে আপনার সঙ্গে শত্রুতা করছে ঠিক আছে মানে এমনি এমনিই শত্রুতা করছে কোনো কারণ ছাড়াই তো এরকমও শত্রু হতে পারে তো শত্রুর কাজ হচ্ছে আপনার ক্ষতি করা সে উপকার করবে না শত্রুর কাজই হচ্ছে আপনার ক্ষতি করা তো সেই শত্রু যেহেতু আপনার ক্ষতি করে দিতে পারে তো ক্ষতি হবার আগে আপনাকে সেটা রোধ করতে হবে সেটা থামাতে হবে তো সেই শত্রুকে কীভাবে থামাবেন আমাদের তান্ত্রিক ভাষায় এরকম অনেক বনমারণ ক্রিয়া রয়েছে বনমারণ ক্রিয়ার কিন্তু একটা দুটো প্রয়োগ পদ্ধতি নেই বিভিন্ন রকম বনমারণ ক্রিয়া রয়েছে এবং এগুলো সব গুপ্ত বিদ্যা গুপ্তভাবেই করতে হয় কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে গুরুজি শত্রু দমন করবার বা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার তন্ত্রগুলো শেখান তার জন্য আমি এই চ্যানেলেতে আপনাদেরকে শত্রু দমনের ভিডিওগুলো দিচ্ছি তো আপনারা বাড়িতে বসেই এই শত্রুকে দমন করতে পারেন এর জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না খুব সহজ পদ্ধতিতেই নিজেই করতে পারবেন বাড়িতে বসে তো শত্রু দমন করবার এবং শত্রুকে শেষ করে দেওয়ার যাতে না সে আপনার পিছনে লাগে ঠিক আছে যাতে না সে আপনার ক্ষতি করতে পারে তারই একটা উপায় আমি বলে দিচ্ছি এই বনমরণ ক্রিয়ার আমি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই আপনাদেরকে দিচ্ছি আপনি যদি করতে চান নিজের দায়িত্বে প্রয়োগ করবেন কোনো সমস্যার সম্মুখীন হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না সম্পূর্ণ নিজের দায়িত্ব করবেন আমি শুধুমাত্র এই তন্ত্রটির সম্বন্ধে তথ্য দিচ্ছি আপনাদেরকে তো এই বনমরণ ক্রিয়া যার দ্বারা শত্রুর শরীরে জ্বালা পোড়া তৈরি হবে এবং গা জ্বলে জ্বলে সে শেষ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু শত্রুকে দমন করতে পারবেন তার প্রয়োগ পদ্ধতি আমি বলছি ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ করুন দেখুন এই শত্রু হতে পারে যে কোনো ধর্মের হিন্দু মুসলিম যে কোনো ধর্মের হতে পারে তো সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তার কোনো শত্রুর কোনো ধর্ম হয় না আর শত্রুর কোনো ভেদাভেদ নেই সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যে কোনো ধর্মের হতে পারে শত্রু শত্রুই হয় তো তাকে কিভাবে দমন করবেন এবং শত্রুর শরীরে কীভাবে জ্বালাপোড়া তৈরি করবেন তার গাটা কিভাবে জ্বলে জলে সে শেষ হয়ে যাবে কোনো ডাক্তারেও তার কিছু করতে পারবে না তো এইভাবে আপনি কীভাবে করবেন ভালো করে শুনুন আপনিও যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন এই তন্ত্রটি হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি হন না কেন আপনি ছেলে হলেও পারবেন মেয়ে হলেও পারবেন শুধু করতে হবে গুপ্তভাবে কেউ যেমন না জানতে পারে ঠিক আছে বুঝা গেল এবার এই তন্ত্রটির জন্য আপনাকে গোলমরিচ কিনে আনতে হবে গোলমরিচ তো এক মুঠো এক মুঠো গোলমরিচ প্রয়োজন ঠিক আছে আপনি কিনে আনবেন দোকান থেকে এক মুঠো গোলমরিচ এই এক মুঠো গোলমরিচ দিয়ে কিন্তু এই তন্ত্রটি করতে হবে তো আপনি এবারে কবে এই তন্ত্রটি করবেন কখন করবেন সেটাও আমাকে বলতে হবে ভালো করে শুনুন কেননা যেদিন সেদিন যখন তখন তো কাজ করলে হবে না সব কিছুরই একটা দিনক্ষণ সময় তিথি থাকে তবেই আপনি এই কাজটি করে ফলাফল পাবেন তো এই তন্ত্রটি কবে করতে হবে কখন করতে হবে বলে দিচ্ছি ভালো করে ভিডিওটি শুনুন অনেক নিয়ম রয়েছে কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে এই তন্ত্রের কাজটি করতে হবে কোনো অমাবস্যার রাতে কোনো অমাবস্যার রাতে আপনাকে নিজের বাড়িতেই এই কাজটি করতে হবে ঠিক আছে এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসবেন এবং পশ্চিম দিকে মুখ করে বসতে হবে আপনাকে পশ্চিম দিকে মুখ করে কিন্তু এই কাজটি করতে বসতে হবে এবং গোলমরিচ কিনে নেছেন আসনে বসে আপনাকে কি করতে হবে আপনাকে এক মুঠো গোলমরিচ হাতে নিতে হবে এক মুঠো আপনার হাতের মুঠোয় যতটা পরিমাণ গোলমরিচকে ধরে ততটা পরিমাণ আপনি গোলমরিচ নেবেন এক মুঠো গোলমরিচ এক মুঠো গোলমরিচ নিয়ে আপনাকে একটি মন্ত্র বলতে হবে যে মন্ত্রটা আমি একটু পরে দেখিয়ে দেবো অবশ্যই মুখস্থ করে নিয়ে কিন্তু কাজ করবেন এবার কবে মুখস্থ করবেন কবে স্বয়ংসিদ্ধ করতে হবে সেটাও আমি বলে দেবো ঠিক আছে ভিডিও শেষে আগেই এই প্রয়োগটি ভালো করে শুনুন তো মন্ত্র মন্ত্রপুত করতে হবে কতবার আঠাশ বার টোয়েন্টি এইট টাইমস আঠাশ বার আপনাকে বলতে হবে এবং মন্ত্রের শেষে তিনটে ফুঁ মারতে হবে হাতের মুঠোয় থাকা গোলমরিচগুলোতে ঠিক আছে প্রথমে আঠাশবার মন্ত্রপুত করলেন হাতটা মুঠো করে এক মুঠো গোলমরিচ নিয়ে এবং শেষে তিনবার ফোঁ দিয়ে দিতে হবে গোলমরিচের ওপর তো এইভাবে করলেই গোলমরিচগুলো মন্ত্রপুত হয়ে যাবে এবারে ওই মন্ত্রপুত গোলমরিচগুলো একটা জায়গাতে রাখবেন একটা কাগজের উপরেও রাখতে পারেন বা একটা বাটির উপরেও রাখতে পারেন মন্ত্রপুত গোলমরিচগুলো এবারে আপনার সামনে একটা ধুনি প্রস্তুত করতে হবে অর্থাৎ আগুন হোমকুণ্ড বা একটা মাটির সরা নেবেন সেই সরাতে ঘুঁটের আগুনও হতে পারে বা কাঠের আগুনও হতে পারে আপনাকে আগুন জ্বালাতে হবে আপনার সামনে ঠিক আছে একটা পাত্র নেবেন সেই পাত্রে আপনি আগুন জ্বালাবেন ঠিক আছে মাটির পাত্র হলে খুবই ভালো হয় আগুন জ্বালাতে হবে এবার আপনার সামনে যখন আগুন জ্বলছে তাতে আপনাকে গোলমরিচগুলো দিয়ে দিতে হবে যেই গোলমরিচগুলোকে মন্ত্রপুত করলেন ওই গোলমরিচগুলো ওই আগুনের মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে ওই সব গোলমরিচগুলো যেন আগুনে পুড়ে যায় আপনি একটা একটা করেও দিতে পারেন একসাথে সবগুলোও দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু মন্ত্রপুত করা গোলমরিচগুলো কিন্তু আগুনেই পোড়াতে হবে এইভাবে আগুনে পুড়িয়ে যখন আগুনটা নিভিয়ে যাবে এবং সব পুড়ে ছাই হয়ে গেছে এবার সব কাঠ কয়লা ছাই পড়ে থাকবে সেই ছাইগুলো এবারে কী করবেন বাড়ির বাইরে কোনো একটা নোংরা জায়গাতে ফেলতে হবে যেখানে মানুষ পেচ্ছাপ করে ঠিক আছে যেখানে মানুষ প্রস্রাব করে ইউরিন ত্যাগ করে বা ড্রেন খুব গন্ধ সেখানে মানুষ মানে যেতেই পারে না এতই গন্ধ গা ঘিন ঘিন করে বা হয়তো ভ্যান ভ্যান করছে পচা জায়গা সেইখানে গিয়ে ওই পাঁচগুলোকে ফেলে দিতে হবে বোঝা গেল। প্রয়োগটি এবারে আমি যেটা বলছিলাম যে মন্ত্রীটি মন্ত্রটি কবে শিখবেন অর্থাৎ মন্ত্রটি কবে স্বয়ংসিদ্ধ করতে হবে সেটা হচ্ছে অমাবস্যায় তো আপনি কাজটি করবেন অমাবস্যার রাতে তার ঠিক দুদিন আগে অমাবস্যার রাতে আপনি এই কাজটি তো করছেন তার ঠিক দুদিন আগে আপনাকে মন্ত্রটি স্বয়ংসিদ্ধি করে নিতে হবে শিখে নিতে হবে ঠিক আছে কিভাবে শিখবেন কীভাবে স্বয়ংসিদ্ধ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এমনভাবে মুখস্থ করবেন যেন মুখস্থ করার দুদিন পরে আপনার অমাবস্যার রাত পড়ছে সেদিন থেকে কিন্তু কাজটি করতে হবে রকম ভুলে গেলে কিন্তু চলবে না মন্ত্রটি এমনভাবে আপনাকে মুখস্থ করে স্বয়ংসিদ্ধি করে নিতে হবে মন্ত্র যত জপ করে যাবেন অটোমেটিক সিদ্ধি হয়ে যাবে এবং ভালোভাবে মুখস্থ করে নেবেন তাহলে অমাবস্যার রাতের দুদিন আগে আপনি মন্ত্রটি শিখে নেবেন এবং সিদ্ধ করে নেবেন তবেই আপনি কাজটি অমাবস্যার রাতে করতে পারবেন ঠিক আছে ছোট্ট একটা কাজ এটা করে দেখুন শত্রুর দমন হবেই এবং শত্রু কিন্তু শরীরে জ্বালা পোড়া তৈরি হবে শত্রুর গা জ্বলবে আপনি সেটা নিজেই খবর পেয়ে যাবেন এইবারে চলুন আপনাকে সেই মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি তো তবে তার আগে একটি অনুরোধ করব যে এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা বা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র তান্ত্রিক বিদ্যা যদি শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি পেয়ে অল নোটিফিকেশান করুন এই চ্যানেলটি দেখতে থাকুন ফলো করে রাখুন ঠিক আছে প্রতিদিন ভিডিও পাবেন এবং এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে দেখবেন তো সাবস্ক্রাইব করে রাখুন তবে আপনি ভিডিও কিন্তু পাবেন এবার এই হচ্ছে মন্ত্র মন্ত্রে দেখুন যেখানে অমুক লেখা আছে ওই স্থানে সেই শত্রুর পুরোনাম পদবীটা বলতে হবে বুঝা গেল তবে এটি কিন্তু গুরুর অনুমতি নিয়ে অবশ্যই করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক এক্ষুনি গুণে গুনে মাত্র ত্রিশ জনকে অনলি থার্টি তিরিশ জনকে শেয়ার করে দিয়ে কাজটি করে ফেলবেন ফলাফল পেয়ে যাবেন একটি লাইক অবশ্যই দেবেন শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন না তাদেরকে সাবস্ক্রাইব করে দেখতে বলুন তাহলে তারাও জানতে পারবে এই চ্যানেলের সম্বন্ধে তন্ত্র সম্বন্ধে তারাও একটু উপকার পায় ঠিক আছে ঘরে বসে সমস্যার সমাধান করতে পারবে তারাও একটু উপকার হলো একটু সাবস্ক্রাইব করিয়ে দিন তাদেরকে ঠিক আছে আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনেক ভিডিও রয়েছে ধন্যবাদ